সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে স্ট্রেস ভিডিওগুলো এগুলো কিন্তু হচ্ছে টিকটকে আমরা অনেকের ট্রেন্ডিং ভিডিও দেখে থাকি, যে এই টেমপ্লেটসগুলো এলাম এগুলো হচ্ছে আমরা মূলত এলেক্ট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক্সিকিউট ফাইল দ্বারা মেকিং করে থাকি। তো আজকে হচ্ছে ক্যাপকাট টেমপ্লেট দিয়ে খুব সহজে মেকিং করতে পারবো, যেটা আপনাদেরকে এই ভিডিও দেখাবো। তো এর জন্য আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা সেম হচ্ছে এরকম লেখা বা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো দেখার পর এখান থেকে টেমপ্লেট লিঙ্ক বলে হচ্ছে লেখা থাকবে, ওকে, এর নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করবেন। আমি এখানে যেহেতু আমাদের এটা হচ্ছে নোটপ্যাডে সেভ করে, কারণ আমি ওইখান থেকে ওপেনে ক্লিক করবো। ওকে, আপনারা জাস্ট হচ্ছে লেখার উপরে ক্লিক করবেন, যে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনারা সেম এই পজিশনে চলে আসবেন। আশা করি নিচ থেকে এখান থেকে এডিট যে টেমপ্লেট ক্যাপকাট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমাদের নেক্সট যে ইন্টারফেসটা সেম এরকম আসবে। আসার পর আমাদের এই পজিশনে নিয়ে আসবে, আসার পর এখান থেকে আমাদের ভিডিওর প্রিভিউটা এখান থেকে চলে দেখতে পাবো। তো এখান থেকে আমরা ইউজ টেমপ্লেট ক্লিক করবো, ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফটো সিলেক্ট করতে হবে, এই জন্য ফটোস অপশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আপনারা যে ফটো দিয়ে ভিডিওটা মেক করতে চান, ওকে, তো এখান থেকে সেই ফটোগুলোকে সিলেক্ট করবেন। আমি আপাতত এই পিকচারগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, তো এখান থেকে আমরা আমাদের মতো করে সিলেক্ট করে নিলাম। ওকে, তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নেক্সট আইকন অর্থাৎ অ্যারো আইকনে ক্লিক করবেন, দেন হচ্ছে লোডিং ইফেক্ট। তো এটা খুব দ্রুত হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিও চ্যানেল প্রিভিউটা দেখতে পারি। তো সব কিছু আপনার যদি মনে হয় এখানে কমপ্লিট আছে, সাউন্ড অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো যদি মনে হয় এতটুকু কমপ্লিট আছে, তাহলে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আমাদের ওয়াটারমার্ক সারা ভিডিওটিকে সেভ করার জন্য এখানে টিকটক জায়গাটা সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক এখানে ক্লিক করবেন, উইথাউট ওয়াটারমার্ক লেখা আছে। তো এটা সেভ হয়ে গেলে, এটা 100% হয়ে গেলে মূলত আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এখানে 100% লেখা হলে মার্কটা কমপ্লিট হলে হয়ে যাবে, এখানে লেখা আছে অটোমেটিক্যালি সুইচ টু টিকটক। তো এখান থেকে আমাদের সেভ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি টিকটক অ্যাকাউন্টে চলে যাবে, ভিডিওটা আপলোড অবস্থায় আমরা চাইলে ওখান থেকে ভিডিও আপলোড করতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি। আমাদের ভিডিওটা ফাইলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, তো ফাইলে সেভ হয়ে গেলে মূলত আমাদের হয়ে যায়, যেহেতু ফাইল থেকে আমরা মেসেঞ্জারে অথবা যে কোনো কোথাও শেয়ার দিতে পারি। তো খুব সহজে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া। ওকে, তো আশা করি সব কিছু বুঝতে পারছেন, আর যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো একটু সমস্যার কারণে আমরা কিন্তু রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তো আশা করি সমস্যাটা খুব দ্রুতই সলভ হয়ে যাবে। তো আশা করছি আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।